এটাই রাস্তা, কিন্তু দেখে কে বলবে? প্রশাসনের অব্যবস্থার প্রতিবাদে এবং রাস্তা সারাইয়ের দাবিতে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এই হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিদ্ধা হাই স্কুল থেকে 6 নম্বর জাতীয় সড়ক ওঠার রাস্তা। বহুদিন আগে মোরাম পড়লেও তা ধুয়ে গিয়ে বেরিয়ে পড়েছে মাটি। বর্ষাকালে রাস্তায় পা ডোবা কাদা, প্রায় রোজই দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি। প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত কয়েক হাজার মানুষের। অঞ্চলও আছে, হাই স্কুলও আছে, বাজারও যাওয়ার রাস্তা। এই অবস্থায় মানুষ কি, কত ছেলে মেয়েদের হাত পা ভেঙে গেছে, সাইকেল ভেঙে গেছে, আজকে একজন মোটরসাইকেল নিয়ে পড়ে তার ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি, তাই এবার প্রতিবাদের চরম পন্থায় বেছে নিলেন তারা। মঙ্গলবার সকালে প্রথমে রাস্তায় বিক্ষোভ দেখান স্থানীয়রা, এরপর 11টা নাগাদ সিদ্ধা গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। আটকে পড়েন প্রধান ও পঞ্চায়েতের অন্য সদস্যরা। দুপুর 1:20 নাগাদ পুলিশকে পঞ্চায়েতের তালা খোলায়। এরপর প্রধানের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। শেষমেশ রাস্তা সংস্কারের আশ্বাস মেলায় বিক্ষোভ থেকে সরে আসেন স্থানীয়রা। ভোট এসেছে গিয়েছে, আশ্বাসও মিলেছে বহুবার, কিন্তু কাজের কাজ হয়নি বলে অভিযোগ। রাস্তা হবে কবে, প্রশ্ন তুলছেন সিদ্ধার বাসিন্দারা। বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।